আমার মোবাইল টেলিফোন বাঁচছে মালিহা খালা। গলায় ঘণ্টা পাতা গরুর খোঁজ নিতে চান গরুর গলায় ঠিকঠাক মতো ঘন্টা লাগানো হয়েছে কি না সেই খোঁজ নেয়া আমি হাদি সাহেবের ইনস্ট্রাকশন মতো সবুজ বোতাম চেপে বললাম হ্যালো ওপাশ থেকে পুরুষ গলা শোনা গেল হিমু সাহেব জি আমি হাদি আপনি টেলিফোন ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন কি না সেটা টেস্ট করার জন্য করলাম কিছু মনে করবেন না টেস্টে মনে হয় পাশ করেছি জি আমার মেয়েটার সঙ্গে একটু কথা বলেন ও টেলিফোনে কথা বলতে খুবই পছন্দ করে আপনি কোথেকে কথা বলছেন আজাদ ফার্মেসি থেকে আমার বাসার কাছেই ফার্মেসি মাঝে মধ্যে খুব জরুরি দরকার পড়লে এখান থেকে টেলিফোন করি আজাদ ফার্মেসির নাম্বারটা দিচ্ছি আপনি মোবাইলের মেমোরিতে ঢুকিয়ে রাখেন হঠাৎ আমাকে কোনো খবর দিতে হলে এখানে খবরটা দিলেই আমি খবর পাবো মেমোরিতে নাম্বার কিভাবে ঢোকাতে হয় মনে আছে মনে আছে নাম্বার পরে ঢোকাচ্ছি আগে আপনার মেয়ের সঙ্গে কথা বলে নিই হাদি সাহেবের মেয়ের সঙ্গে আমার কথা হলো হ্যালো কে পাখি জি আমি কি তুমি কি জানো না অজানা একজন মানুষের সঙ্গে কথা বলছো হুম তোমার গলা স্বরটা এমন লাগছে কেন তোমার কি জ্বর হ্যাঁ জ্বর আর গলা ব্যথা খুব বেশি ব্যথা হুম তোমার জন্মদিন কবে বারো তারিখ এই মাসের বারো তারিখ হ্যাঁ জন্মদিন করছো না বাবা বলেছেন জন্মদিন করবে কী আমাকে দাওয়াত দিলে না তো ভুলে গেছি ভুলে গেলে তো কিছু করার নেই এখন দাও আপনি আমার জন্মদিনে আসবেন আচ্ছা আসবো জন্মদিনে কি উপহার তোমার চাই একটা ছোট্ট হাতির বাচ্চা হাতির বাচ্চা জি পুতুল না আসল হাতির বাচ্চা আচ্ছা ঠিক আছে সত্যি দেবেন হ্যাঁ সত্যি দেব। বলে আমি নিজেই হক গেলাম কি সর্বনাশের কথা আমি হাতির বাচ্চা পাবো কোথায় পাখি মেয়েটি আনন্দে ঝলমল করতে করতে বলল হ্যালো আমার গলা ব্যথা খুব কমে গেছে আমি টেলিফোনে হাদি সাহেবের গলা শুনলাম হাদি সাহেব মেয়েকে বলছেন দেখি মা আমি একটু কথা বলি মেয়ে বলল তোমাকে দেব না আমি আসল কথাগুলো এখনও বলিনি পাখির আসল কথাগুলো আমি শুনলাম আসল কথা হলো জন্মদিন হলেও সেই দিনে তার মা আসতে পারবেন না কারণ তার মা দেশে থাকেন না বিদেশে থাকেন বিদেশে থাকলেও তিনি পাখিকে আকাশের মতো ভালোবাসেন পাখির একটা ছোট ভাই আছে সে তার মার সাথে থাকে সেই ভাইটা পরিদের বাচ্চার মতো সুন্দর তার নাম অমিত অমিতকে কোলে নিয়ে পাখি চেয়ারে বসে আছে এরকম একটা ছবি পাখির কাছে আছে ছবিটা সে কাউকে দেখাতে চায় না তবে আমাকে দেখাবে ছবিটা কাউকে দেখতে না দেবার কারণ হলো ছবি তো অমিত খুব কাঁদছে ছবি দেখলে সবার মনে হতে পারে যে অমিত পাখিকে পছন্দ করে না আসলে খুবই পছন্দ করে অমিতের বাবাও পাখি খুব পছন্দ করে পাখি এবং অমিত দুজনের মা এক হলেও দুজনের বাবা ভিন্ন এটা খুবই অদ্ভুত ব্যাপার তবে লজ্জার ব্যাপার না এরকম হয় বাচ্চা একটা মেয়ের কাছ থেকে এই ধরনের কথা শুনলে মন খারাপ হয় আমার মন খারাপ হলো যতটা হবার কথা তার চেয়ে বেশি খারাপ হলো মন খারাপ ভাব দূর করার জন্য এমন কিছু করা দরকার যেন মনটা আরও খারাপ হয় মন খারাপে মন খারাপে কাটাকাটি কি করা যায় মাথায় কিছু আসছে না শাহবাগের মোড় পর্যন্ত হেঁটে যাওয়া যেতে পারে যেতে এক ঘন্টা মতো লাগবে এই এক ঘন্টায় মন খারাপ করার মতো অনেক কিছুই চোখে পড়ার কথা আচ্ছা এমন যদি ব্যবস্থা থাকতো যে শহরে ঘুরে বেড়াচ্ছে একদল গুপ্তচর তাদের প্রত্যেকের পাঞ্জাবির পকেটে লুকানো আছে মোবাইল টেলিফোন তাদের কাজ হচ্ছে শহরের মন খারাপ হওয়ার মতো কী কী ঘটনা ঘটছে তা দেখা এবং সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর মন খারাপ দপ্তরে জানানো দপ্তর ঘটনা জানার সঙ্গে সঙ্গে ত্বরিত ব্যবস্থা নিচ্ছে মনে করা যাক আমি হিমু এমন একজন গুপ্তচর পাঞ্জাবির পকেটে মোবাইল টেলিফোন নিয়ে বের হয়েছি মন খারাপ হবার মতো একটা ঘটনা চোখে পড়েছে আমি তৎক্ষণাৎ মন খারাপ দপ্তরের সাথে যোগাযোগ করেছি মন খারাপ দপ্তরের মন্ত্রী তিনি দেশের একজন প্রধান কবি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করছেন ঘটনা কি ঘটনা হচ্ছে একটা বাচ্চা ছেলে কাঁদছে বয়স কত আনুমানিক বয়স ছয় সাত কেন কাঁদছে রাস্তার মোড়ে গ্যাস বেলুন বিক্রি হচ্ছে ছেলেটা বেলুন কিনতে চাচ্ছে বাবা কিনে দিচ্ছে না কেন দিচ্ছে না কারণটা কি অর্থনৈতিক কারণ অর্থনৈতিক বলে মনে হচ্ছে না বাবাকে দেখে মনে হয় তার টাকা পয়সা আছে তাহলে বেলুন কিনে দিচ্ছে না কেন বাবা বলছেন বেলুন দিয়ে হবেটা কি একটু পরে সুতা ছেড়ে দিবি বেলুন চলে যাবে আকাশে ছেলেটা কি এখনও কাঁদছে না এখন কাঁদছে না এখন শার্টের হাতে চোখ মুছছে তবে বারবার ঘাড় ঘুরিয়ে বেলুন আলার দিকে তাকাচ্ছে তিনটা বেলুন কিনে এক্ষুনি ছেলেটার হাতে দেবার ব্যবস্থা করো জি আচ্ছা স্যার বেলুন পাবার পর ছেলেটার মনের অবস্থা কী হলো এক্ষুনি জানাও আমি লাইনে আছি জি আচ্ছা নানা ধরনের আন্দোলন চলছে দারিদ্রমুক্ত পৃথিবী আন্দোলন ক্ষুধামুক্ত পৃথিবী আন্দোলন অশ্রুমুক্ত পৃথিবী আন্দোলন কি শুরু করা যায় না যে পৃথিবীতে কেউ চোখের পানি ফেলবে না সেই পৃথিবীর ডিকশনারিতে আনন্দ অশ্রু শব্দটা থাকবে কিন্তু অশ্রু শব্দটা থাকবে না রাস্তায় নেমে দেখি ধরনই তেতে আছে পিচের রাস্তায় তো পা ফেলা যাচ্ছে না ফুটপাতেও না চৈত্র মাসের দুপুরে খালি পায়ে ঢাকা শহরে হাঁটা অসম্ভব লু হাওয়ার মতো হাওয়া বইছে মরুভূমি কি এগিয়ে আসছে আমাদের দিকে প্রকৃতি নানান খেলা মানুষকে নিয়ে খেলে শস্য সবুজ জনপদকে মরুভূমি বানিয়ে দেয় আবার মরুভূমিকে সবুজ করে দেয় সমস্ত নদ নদী শুকিয়ে বাংলাদেশ কি মরুভূমি হয়ে যাবে চকচক করবে বালি সেই বালির উপর উটের পিঠে চড়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। আমাদের ইলেকশনে নৌকা ধানের শীষ এবং লাঙ্গলের সঙ্গে যুক্ত হবে উটমার্কা আমি পেছনে ফিরলাম কেউ আমাকে লক্ষ্য করছে কিনা দেখা দরকার পুলিশের কর্তা ব্যক্তি যখন বলেন লোক লাগিয়ে রাখবেন তখন তিনি তার কথা রাখবেন এক অন্ধভিকিরি পেছনে পেছনে আসছে সে পুলিশের কেউ না তো সে হয়তো অন্ধ না মেকআপ নিয়ে অন্ধ সেজেছে জুই মেয়েটাকে টেলিফোন করা দরকার পুলিশ সাহেব যখন পরেরবার আমাকে ধরে নিয়ে যাবেন তখন নিশ্চয়ই বলবেন তোমাকে টেলিফোন করতে বলেছিলাম টেলিফোন করনি কেন এখন হাতেই মোবাইল টেলিফোন করার ঝামেলা চুকিয়ে রাখা ভালো টেলিফোন নাম্বার লেখা কাগজটা পাঞ্জাবির পকেটেই থাকার কথা জুইয়ের সঙ্গে কী নিয়ে কথা বলবো প্রথমে কিছুক্ষণ চৈত্র মাসের গরম নিয়ে কথা বলা যায় তারপর কি আচ্ছা তারপরেরটা তারপর দেখা যাবে গায়ক হেমন্তবাবু তো গানের মধ্যেই বলে গেছেন তার আর পর নেই নেই কোনো ঠিকানা হ্যালো হ্যালো কে বলছেন কাকে চাচ্ছেন আমি আমার মেরুদণ্ডে সামান্য কাপুনি অনুভব করলাম কথা বলছেন জুঁয়ের বাবা ভদ্রলোক আজ অফিসে যাননি নাকি শরীর খারাপ আমি গলা সর অতিরিক্ত মসৃণ করে বললাম স্যার আপনার শরীরটা কি ভালো হ্যাঁ ভালো তুমি হিমুনা ইয়েস স্যার টেলিফোনে গলা শুনে চিনতে পারবেন বুঝতে পারিনি জুই কেমন আছে স্যার ভালো আছে আপনি অফিসে যাননি কেন শরীরটা ভালো না তাই না স্যার শরীর ভালো এবং আমি অফিস থেকেই বলছি এটা অফিসের নাম্বার তোমাকে জুইয়ের নাম্বার বলে অফিসের নাম্বারটাই দেয়া হয়েছে ও জুই কি কি কোনো খবর দিতে হবে জি না শুধু বলবেন যে কোনো একদিন এসে কফি খেয়ে যাব। আচ্ছা বলবো স্যার আরেকটা কথা বলো আপনি বলেছিলেন আমার পেছনে লোক লাগিয়ে রাখবেন কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না একজন অন্ধ অনেকক্ষণ ধরে আমার পেছনে পেছনে আসছে কিন্তু তাকে তো আসল অন্ধ বলেই মনে হচ্ছে চোখের মনে একেবারে কোটর থেকে তুলে নেওয়া সে আমাদেরকেও না তবে তোমার পেছনে লোক ঠিকই লাগানো আছে শুনে ভালো লাগছে স্যার নিজেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে নিউ অরলিন্স থেকে তোমার এক খালা এসেছে মালিহা খালা তুমি এ মালু খালা তোমার এই খালা স্বামীর নাম আরেফিন তাদের কেয়ারটেকারের নাম হাদি ঠিক হচ্ছে না জি ঠিক হচ্ছে আমি পুলিশের কর্মদক্ষতায় মুগ্ধ আচ্ছা স্যার হাদি সাহেবের মেয়েটার নাম বলতে পারবেন না মেয়েটার নাম পাখি এই মাসের বারো তারিখ তার জন্মদিন জন্মদিনে সে একটা হাতির বাচ্চা উপহার চায় আপনাদের কাছে তো সব খবরই আছে এই খবরটাও থাকা দরকার স্যার হাতির বাচ্চা কোথায় পাওয়া যায় বলতে পারেন একদিনের জন্য ভাড়া করতাম টেলিফোনের লাইন কেটে গেল আমি ছোট্ট করে নিঃশ্বাস ফেললাম কেন জানি মনে হচ্ছে হাতির বাচ্চার সমস্যার একটা সমাধান করা যাবে বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায় ছোট ছোটো সমস্যার সমাধান করাই কঠিন নতুন জামা উপহার পেলে জামা গায়ে দিয়ে যিনি উপহার দিয়েছেন তাকে সালাম করতে হয় নতুন মোবাইল পেলে কি করতে হয় মোবাইল কানে লাগিয়ে পা ছুঁয়ে সালাম বুঝে ব্যবস্থা আমি খালার সঙ্গে দেখা করতে গেলাম ধানমন্ডিতে বাড়ি এক বিঘা জমির উপর ছিমছাম ধরনের বাড়ি সামনে বিরাট লন একটা অংশে আবার চৌবাচ্চার মতো আছে পানি টলটল করছে সেই পানিতে পেট মোটা রঙিন মাছ খালারই বাড়ি মনে হয় রিয়েল এস্টেট কোম্পানির চোখে পড়েনি চোখে পড়লে এর মধ্যে ছতলা ফ্ল্যাট উঠে পড়তো স্মার্ট পোশাকের দারোয়ানরা ফ্ল্যাট পাহারা দিত এইসব দারোয়ানদের আবার সবার হাতেই ট্রাফিক পুলিশের মতো বাসি বাচ্চা ছেলেদের মতো অকারণে বাসি বাজাতেও এরা খুব পছন্দ করে মালু দরজা খুলে চুপচাপ দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে চিনতে পারছেন না চিনতে না পারার কোনো কারণ নেই আমার চেহারা আগে যা ছিল এখনও তাই আছে পোশাক আশাকেও কোনো পরিবর্তন হয়নি আমি বললাম কেমন আছো খালা খালা তাকিয়ে রইলেন জবাব দিলেন না চিনতে পারছো তো পারছি বুক ধরফর করছে বুক ধরফরানিটা কমুক তারপর কথা বলি দরজা থেকে সরে দাঁড়াও ভেতরে ঢুকি নাকি তুমি চাও না আমি ঢুকি খালা দরজা থেকে সরে দাঁড়ালেন আমি ঘরে ঢুকে সোফায় বসলাম পানির বোতল এবং গ্লাস হাতে আমার পাশে বসতে বসতে বললেন বেলটা শুনেই বুক ধরফরানি শুরু হয়েছে তোর খালু বাসায় নেই একা তো এই জন্যে তোমার কি মনে হচ্ছিল সবুজ রঙের ইলেকট্রিকের তার নিয়ে কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে তুমি দরজা খুলবে আর সে তার গলায় পেঁচিয়ে তোমাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেবে খালা ঢকঢক করে পানি খেতে খেতে বললেন আসলেই তাই ভেবেছি পুরোপুরি প্যারানয়েড হয়ে গেছি হাদিকে পাঠিয়েছি ইলেকট্রিক মিস্ত্রি আনতে সেই সকালে পাঠিয়েছি এখনও আসছে না ইলেকট্রিক মিস্ত্রি কি করবে সিলিং ফ্যান সবগুলো খুলে ফেলবে আমি এ বাড়িতে কোনো সিলিং ফ্যান রাখবো না সিলিং ফ্যান খুলে লাভটা কী স্বপ্নে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে এই জন্যই ফ্যান খুলব ফ্যান খুললেও লাভ হবে না ফ্যানের হুক তো থাকবে তোমাকে হুকের সঙ্গে ঝুলিয়ে দেবে খালা মুখে বললেন তুই এভাবে কথা বলছিস যেন আমাকে সত্যি সত্যিই ঝুলাবে আমি বললাম তুমিও এমন ভাব করছো যে সত্যি সত্যি তোমাকে ঝুলানো হচ্ছে আমি বলেছি বলে তুইও বলবি আমার না হয় মাথা ঠিক নেই তোর তো মাথা ঠিক আছে আমার ব্যাপারটা খালা অন্যরকম আমি যখন যার কাছে থাকি তখন তার মতো হয়ে যাই মাথা খারাপের সঙ্গে থাকলে আমারও মাথা খারাপ থাকে সুস্থ মানুষের সঙ্গে থাকলে আমার মাথাও সুস্থ থাকে দুষ্ট লোকের কাছে যখন থাকি তখন আমিও দুষ্ট হয়ে যাই আবার যখন চুপ করতো আচ্ছা চুপ করলাম খালা সোফা থেকে উঠতে উঠতে বললেন তোকে দিয়ে আমি একুশটা কাজ করাবো আমি বললাম চিঠিতে লিখেছিলে আঠেরোটা তিনটা বেড়েছে প্রথমে যে কাজটা তুই আমার জন্য করবি সেটা হচ্ছে আমার জন্য একজন কেয়ারটেকার জোগাড় করবি হাদি সাহেব বিদায় অবশ্যই বিদায় ওকে দেখলেই আমার গা শিরশির করে তার চেয়ে বড় কথা লোকটার গা থেকে রসুনের গন্ধ বের হয় ও শুধু ও বললে হবে না আমি স্বপ্নে যে লোকটাকে দেখি ওর গা থেকেও রসুনের গন্ধ আসত তাহলে তো বিদায় করতেই হয় তুই ভালো রেফারেন্সে একটা লোক বের করবি আমি প্রতি মাসে চার হাজার টাকা দিই চার হাজার টাকা খেলো কথা না তোমার বুক ধরফরানিটা কি একটু কমেছে হুম কমেছে দিনের বেলা এমনিতেই কম থাকে সন্ধ্যার পর বাড়ে খালু সাহেব কোথায় ঢাকা ইউনিভার্সিটিতে তার কিছু পুরোনো বন্ধু বান্ধব আছে তাদের কাছে গিয়েছে চলে আসবে তুই দুপুরে আমাদের সঙ্গে খাবি কি খাওয়াবে যা খেতে চাস খাবি তোকে দেখে ক্যান জানি খুব লাগছে দেখি কাছায় গায়ে হাত বুলিয়ে দিই আগে আমার জন্যে চা নিয়ে এসো চা খেতে থাকি সে ফাঁকে গায়ে হাত বুলো আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছিস পাচ্ছি তুমি আগের চেয়ে মোটা হয়েছো অনেকখানি ফুলেছো। খালা হতো কলায় বললেন আমার ওজন কমেছে নয় পাউন্ড আমি স্পেশাল ডায়েটে আছি আর তুই বলছিস মোটা হয়েছি তুই ইচ্ছে করে উল্টো কথা বলিস চা খাবো খালা গরমের মধ্যে চা খাবি টক দই দিয়ে লাচ্ছি বানিয়ে দেই দই ঘরে পেতেছি দই বানানোর একটা যন্ত্র এবার নিয়ে এসেছি এত সুন্দর দই হয় বলার না আমি আমেরিকায় ফিরে যাবার সময় তোকে দিয়ে যাব। আমি ওই যন্ত্র দিয়ে করব কি দই বানাবি এরকম অবাক হয়ে তাকিয়ে আছিস কেন তোকে দেখে মনে হচ্ছে দই বানানো ভয়ঙ্কর কোনো কাজ বোমা বানানোর মতো অনেকটা সেরকমই খাদ্যদ্রব্য প্রস্তুতির প্রযুক্তির পেছনে সময় নষ্ট করা আমার জন্য পুরোপুরি নিষিদ্ধ সে ইচ্ছা করলে ভিক্ষা করে খাবে কিন্তু হাড়ি পাতিল নিয়ে রান্না করতে বসবে না ফাজলামি ধরনের কথা বলবি না তো হিমু আমার অসহ্য লাগে আয় দই কি করে বানাতে হয় দেখে শিখে রাখ দুপুরে হালকা ধরনের কিছু করব, ভাত ট্যাংনা মাছ টাইপ রাতে কিছু স্পেশাল ডিশ রাজস্থানের এক মহিলার কাছ থেকে চিকেনের একটা প্রিপারেশন শিখেছি অপূর্ব গ্রিন চিকেন লাউ পাতা বেটে সবুজ রঙের একটা পেস্ট করা হয় সেই পেস্টে ভিনেগার মিশিয়ে আস্ত মুরগি মাখিয়ে স্টিম করা হয় মুরগি স্টিম হতে থাকবে ইফাকে আরেকটা পেস্ট বানাতে হবে পোস্ত এবং বাদাম বাটার পেস্ট রান্নাবান এসব কথা শুনতে একটু ভালো লাগছে না তোর খালুর জ্ঞানের কথার চেয়ে রান্নার কথা শেখা অনেক ভালো চুপ করে শোন পোস্ত এবং বাদাম বাটার পেস্টের সঙ্গে মিশাবি পেঁয়াজের রস তারপর স্টিম মুরগির গায়ে এই পেস্ট মাখাবি বেসন যেভাবে মাখায় সেইভাবে হুম তারপর এখন শুনতে মজা লাগছে না খুবই মজা লাগছে তারপর বলো খুব পাতলা কাপড় দিয়ে মুরগিটাকে জড়াবি সুতা দিয়ে পেঁচাবি যেন কাপড় সরে না যায় মমের মতো আষ্টে পিষ্টে কাপড় দিয়ে মোড়ানো হুম এভাবে ডিপ ফ্রিজে রেখে দিবি আধ ঘন্টা লে হালুয়া এই মুরগি কি ঠান্ডায় রান্না হবে মোটেই ঠান্ডায় রান্না হবে না ডিপ ফ্রিজে রাখা হয়েছে পেস্টটাকে জমাট বাঁধানোর জন্য ও আচ্ছা আধ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে মুরগিটা তুলে ডুবন্ত ঘিতে ভেজে ফেলবি কাপড় শুদ্ধ অবশ্যই কাপড় শুদ্ধ খাবো কিভাবে, কাপড়ও খাবো খাবার সময় কাপড় খুলে নিয়ে খাবি এই জিনিস কি আজই রান্না হচ্ছে হ্যাঁ এই জিনিসই হচ্ছে তুই চোখ এমন কপালে তুলে ফেললি কেন মুরগি তো আর তোকে রান্না করতে হচ্ছে না আমি রান্না করব। রান্নার সময় তুমি নিশ্চয়ই আমাকে তোমার পাশে থাকতে বলবে না বলবো না তুই বরং টিভি দেখিস এর মধ্যে তোর খালু সাহেব চলে আসবে তার সঙ্গে গল্প করবি কলিং বেল বেজে উঠল মালুখরা বিরক্তিতে চোখ কুচকে বললেন দরজা খুলে যেতো হাদি এসেছে আমি বললাম বুঝলি কী করে হাদি খালো সয়েবত হতে পারেন খালা বললেন ভগ করে রসুনের গন্ধ আসছে সেখান থেকে বুঝেছি হাদি কা থেকে রসুনের গন্ধ আসে তুই রসুনের গন্ধ পাচ্ছিস না না আমি পাচ্ছি ভগভগ করে আসছে বুঝলি হিমু আমার সিক্সার্স বলছে আমার মৃত্যু হবে হাদি ব্যাটার হাতে কেমন কেমন করে যেন আমার দিকে তাকায় সে খুন করবে কেন মোটিভ কি এখানে সব কিছু দেখাশোনা করে সে সে কিছু একটা গন্ডগোল করে রেখেছে আমাকে মেরে ফেললে গন্ডগোলটা চোখে পড়বে না অ্যাজ সিম্পল এজ দ্যাট আমি দরজা খুললাম খালু সাহেব দাঁড়িয়ে আছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের অধ্যাপক আরেফিন সাহেব ভদ্রলোক শুধু যে জ্ঞানী তা না তার চেহারাও জ্ঞানী জ্ঞানী তাকে দেখলেই মনে হয় জ্ঞানের ঝকঝকে নতুন ডিকশনারি তার চোখে সোনালি ফ্রেমের চশমা চুল পরিপাটি করে আছরানো পরনে পায়জামা পাঞ্জাবি বাইরে থেকে ঘুরে এসেছে অথচ তার পাঞ্জাবির স্ত্রী একটুও নষ্ট হয়নি কেমন আছেন খালু সাহেব ভালো আছি হিমু সাহেব দেশে ফিরে তোমাকে না পেয়ে তোমার খালার প্রায় মাথা খারাপ হবার মতো জোগাড় হয়েছিল এখন আশা করি তার মাথা ঠান্ডা হয়েছে বলতে বলতে খালু সাহেব হাসলেন সেই হাসিও দেখার মতো জ্ঞান ঝরে ঝরে পড়ছে হিমু জি এসো বসো আমার সঙ্গে গল্প করি খালা বললেন গল্প পরে করবে আমি এখন রান্না করছি ও আমার পাশে থেকে রান্না দেখবে আরফিন খালু হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে দেখুক বুঝলে হিমু রান্না হচ্ছে মেয়েদের কাছে একটা শিল্পকর্ম আর ক্রিয়েটিভ ওয়ার্ক কোনো সৃষ্টিশীল কাজ যখন কেউ করে তখন কাউকে না কাউকে পাশে লাগে যে সেই কাজ অ্যাপ্রিসিয়েট করবে কাজেই তুমি তোমার খালার পাশে থাকো মাঝে মধ্যে আমার কাছে কিছুক্ষণের জন্য বসতে পারো রান্না বিষয়ক কিছু মজার তথ্য আমার কাছে আছে হয়তোবা তোমার ভালো লাগবে আমি আমার সময়টা তিন ভাগে ভাগ করলাম কিছুক্ষণ খালার সঙ্গে থাকি তার রান্না দেখি কিছুক্ষণ হাদি সাহেবের সঙ্গে থাকি হাদি সাহেব মিস্ত্রি নিয়ে চলে এসেছেন তারা দুজন ফ্যান নামাচ্ছেন এদের কাজকর্ম দেখি তারপর যায় আরিফিন সাহেবের কাছে মুগ্ধ হয়ে আরিফিন সাহেবের গল্প শুনি বুঝলে হিমু রান্না মাত্র তিন রকম পোড়া ভাজা সিদ্ধ পৃথিবীর যাবতীয় রান্না এই তিনটের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন রান্নার সবচেয়ে আদি রেসিপি বইটা কোথায় পাওয়া গেছে জানো জিনা মিশরের পিরামিডের ভেতরে সমাধিকক্ষে ফারাউদের খাবারের রেসিপি সেই রেসিপি কি আছে আপনার কাছে হ্যাঁ আছে তোমার খালাকে বলেছিলাম রেসিপি দেখে রান্না করতে মিশরের ফারাউদের খাবার খেয়ে দেখি সে রাজি হয়নি রাজি হননি কেন রেসিপিটা হলো ময়ূর রান্নার পাখা শুদ্ধ আস্ত ময়ূর রান্না করা হয় সেই ময়ূর খাবার টেবিলে এমনভাবে সাজানো হয় যেন মনে হয় জীবন্ত ময়ূর বসে আছে এক্ষুনি উড়ে চলে যাবে ভালো কথা হিমু বাংলাদেশে কি ময়ূর পাওয়া যায় চিড়িয়াখানায় পাওয়া যায় তবে রান্না করে খাবার জন্য ময়ূর দেবে বলে মনে হয় না আপনি বলে চেষ্টা করে দেখতে পারি না থাক ফারাউদের মতো ময়ূর খাবার একটা শখ অবশ্যই মাঝে মধ্যে হয় খাওয়া দাওয়া সারতে সারতে রাত একটা বেজে গেল আরফিন খালু বললেন এত রাতে মিশে ফিরে কী করবে থেকে যাও পরিচিত বিছানা ছাড়া ঘুম হয় না আশা করি এ ধরনের কোনো ব্যাপারই তোমার মধ্যে নেই অবশ্যই গরমে কষ্ট হবে ফ্যান খুলে নিয়ে গেছে আমি থেকে গেলাম আরফিন খালু গল্প করছেন আমি শুনছি খালুর কাছে জানা গেল মালুখালা রাতে ভেতর থেকে শক্ত করে দরজা বন্ধ করে একা ঘুমান দুঃস্বপ্ন দেখার পর থেকে তিনি রাতে খালু সাহেবকে এক বিছানায় নিয়ে ঘুমোতে পারেন না হিমু জি খালু সাহেব আমি যে মোটামুটি একটা ভয়াবহ অবস্থায় আছি তা কি বুঝতে পারছো পারছি দেখো তো আমার গাদি রসুনের গন্ধ আসছে কি না তো তোমার খালার ধারণা সন্ধ্যার পর থেকে আমার গা দিয়ে রসুনের গন্ধ বের হয় সহজ স্বাভাবিকভাবে যে মানুষটা ঘুরে বেড়াচ্ছে তার ভেতর যে কী পরিমাণ অস্বাভাবিকতা থাকতে পারে তোমার খালা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ সন্ধ্যার পর থেকে আমি মদ খেতে বসি রাত দুটা তিনটা পর্যন্ত খেয়েই যাই তোমার খালার অসুখ যদি খুব শিগগিরই না সারে তাহলে আমি পুরোপুরি অ্যালকোহলিক হয়ে যাব একদিন দেখা যাবে নিজেই গলায় দড়ি পেঁচিয়ে ফ্যানে ঝুলে পড়েছি ফ্যানের হুক ঠিকমতো লাগানো আছে কিনা দেখে নেবেন ঝোঁকের মাথায় ঝুলে পড়লেন তারপর ফ্যান নিয়ে ধপাস করে পরে কোমর ভেঙে ফেললেন এটা ঠিক হবে না রসিকতা করছো জি আমার একটা প্রবলেম আছে হিমু কেউ আমার সঙ্গে রসিকতা করলে আমার ভালো লাগে না ও ও না কথাটা মনে রেখো জি আচ্ছা তুমি ঘুমোতে যাও আপনি ঘুমাবেন না বই পড়বো বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি কিছুক্ষণ বই পড়ি ফিলোসফির বই এটা আমার অনেক দিনের বদ অভ্যাস আমি না ঘুমানো পর্যন্ত আপনি তাহলে বই পড়তে পারছেন না না তাহলে এক কাজ করি আমি চলে যাই কারণ আমার ঘুম আসবে বলে মনে হচ্ছে না এত রাতে যেতে পারবে আমি তো ঘুরে রাতেই করি আমি উঠে দাঁড়ালাম খালু সাহেব আপত্তি করলেন না দরজা খুলে দিলেন ফিলোসফির বই পড়াটা মনে হচ্ছে তার জন্য খুবই জরুরি পাখির সঙ্গে কি মোবাইল টেলিফোনের কোনো মিল আছে পাখিরা উড়ে বেড়ায় মোবাইল টেলিফোনও এক জায়গায় স্থির থাকে না মানুষের হাতে কিংবা পকেটে ঘুরে বেড়ায় পাখিরা কিচ কিচ শব্দ করে মানুষের ঘুম ভাঙায় মোবাইল ফোনও তাই করে এই মুহূর্তে আমার ঘুম ভেঙেছে মোবাইল টেলিফোনের শব্দে আমি টেলিফোন কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে অসম্ভব মিষ্টি গলা শোনা গেল আপনি কি হিমালয় বলুন দেখি আমি কে বলতে পারছি না এমন মিষ্টি গলা এর আগে শুনিনি আচ্ছা আপনাকে আমি তিনটা প্রশ্ন করার সুযোগ দিচ্ছি তিনটা প্রশ্ন করে যদি জেনে নিতে পারেন আমি কে তাহলে তো জানলিনি। আর না পারলে আমি কি সেই পরিচয় দেব না কিছুক্ষণ গল্প করব। ভালো কথা তিনটে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন কিন্তু নাম জানতে চাইলে পারবেন না এখন বলুন আপনার প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে তুমি কেমন আছো ভালো আছি তোমাদের ওখানে কি এখন লোডশেডিং চলছে না ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিসিটি আছে এখন বাজে কটা সকাল নটা কুড়ি আপনার তিনটা প্রশ্ন কিন্তু করা হয়ে গেছে আপনি কি বুঝতে পেরেছেন আমি কে তুমি হচ্ছ জুই আপনি যে প্রশ্নগুলি করেছেন সেখান থেকে আমি যে জুই এটা কিন্তু বোঝার কথা না তুমি কথা বলছিলে আর আমি তোমার গলাসর মনে করার চেষ্টা করছিলাম আপনি টেলিফোন নাম্বার কার কাছ থেকে পেয়েছি জানতে চাইলেন না কারণ আমি অনুমান করতে পারছি তোমার বাবাকে একদিন টেলিফোন করেছিলাম সেখান থেকে থাক আর বলতে হবে না বাবাকে আপনি চেনেন কীভাবে এই প্রশ্ন তুমি তোমার বাবাকে করো না কেন উনি জবাবটা ভালো দেবেন বাবাকে করছিলাম বাবা বললেন আপনি পুলিশের ইনফর্মার মাঝে মধ্যে পুলিশকে গোপন তথ্য দিয়ে সাহায্য করেন ও আচ্ছা আপনি পুলিশের ইনফর্মার শুনে আমার খুব খারাপ লেগেছে খারাপ লাগার কী আছে ধরো একটা খুন হয়েছে আমি খুনি ধরার ব্যাপারে পুলিশকে কিছু গোপন তথ্য দিয়ে সাহায্য করলাম আমি যা করলাম তা হলো সামাজিক দায়িত্ব পালন করা পুলিশের ইনফর্মাররা এই জাতীয় দায়িত্ব পালন করবার জন্য টাকা নেয় টাকার বিনিময়ে সামাজিক দায়িত্ব পালন করার ব্যাপারটা হাস্যকর না হ্যাঁ হাস্যকর আপনি কি পুলিশের ইনফর্মার এখনও বুঝতে পারছি না এখনও বুঝতে পারছি না মানে কি মানেটা পরে বলবো আমি যে আপনাকে অসম্ভব পছন্দ করি সেটা কি আপনি জানেন না জানতাম না এখন জানলাম আমি নিজেও জানতাম না কখন জানলাম জানেন কখন জানলে আপনাকে দেখে আলিয়াস ফ্রাসিসে ক্লাস করতে গেলাম ক্লাস শেষ করে ফিরে যখন দেখি আপনি নেই সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে গেল এবং আমি বুঝলাম যে আমি আপনাকে অসম্ভব পছন্দ করি ওই দিনের ব্যাপারটা হচ্ছে ওই দিনের ব্যাপারটা আমি জানতে চাচ্ছি না আজ রাত আটটার দিকে কি আপনি আমাদের বাড়িতে আসতে পারবেন কেন বলতো ডিনারের নিমন্ত্রণ আজ আমার একটু সমস্যা আছে আজ আমার মালিয়া খালার বাড়িতে ডিনারের নিমন্ত্রণ খালাও তো জরুরি তলব পাঠিয়েছেন আচ্ছা এক কাজ করা যেতে পারে ডিনার শেষ করে তোমাদের বাড়িতে যেতে পারি দশটার দিকে আসি রাত কি খুব বেশি রাত জুই খট করে টেলিফোন নামিয়ে রাখলো মেয়েটা ভয়াবহ রাগ করেছে এই রাগ ভাঙানোর একমাত্র উপায় রাত দশটায় ওদের বাড়িতে উপস্থিত হওয়া খালি হাতে না দুটো বেলিফুলের মালা থাকতে হবে হাতে বাংলাদেশের কোনো মেয়ে বেলি ফুলের মালা হাতে নিয়ে রেগে থাকতে পারে না এই ফুলের গন্ধের ভেতর কিছু আছে ঝপ করে রাগ কমিয়ে দেয় আমি বসে আছি আরিফিন সাহেবের সামনে ভদ্রলোকে আজ অনেক হাসি খুশি লাগছে সবাই পা উঠিয়ে বসে আছেন সফেস্টিকটেড মানুষরা কখনো পা নাচায় না তিনি পা নাচাচ্ছেন ব্যাপারটা কি হিমু জি তুমি কেমন আছো বলো তো বুঝতে পারছি না কেমন আছি আরফিন সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন তোমার জবাবটা আমার পছন্দ হয়েছে হোমোসেপিয়েন্সরা বেশিরভাগ সময় বুঝতে পারে না তারা কেমন আছে তাদের নার্ভ সবসময় উত্তেজিত থাকে উত্তেজিত নার্ভ ইলেকট্রিক্যাল সিগনাল ঠিক মতো আনা নেয়া করতে পারে না আমি কিছু না বুঝে সূচক মাথায় নাড়লাম আরফিন সাহেব আগের জায়গায় ফিরে গেলেন বেতের সোফায় গায়ে লিয়ে দিলেন তিনি বসেছেন পাতুলে দুই হাঁটুর মাঝখানে তার ছোটোখাটো মাথাটা দেখা যাচ্ছে তার মুখ হাসি হাসি কালো ফ্রেমের চশমার ভেতরে চোখ দুটিও হাসি হাসি আসল হাসি না নকল হাসি মানুষের চোখও যে নকল হাসিতে হাসতে পারে তাই ভদ্রলোককে না দেখলে বিশ্বাস করতাম না হিমু জি ময়ূরের নাচ কখনো দেখেছ জি না চিড়িয়াখানায় পোষা ময়ূরের আধুনিক নাচ না বন্য ময়ূরের নাচ সে এক অসাধারণ দৃশ্য পুরুষ ময়ূরা সঙ্গিনীদের মনোহরণ করার জন্য নাচে সে এক দর্শনীয় জিনিস সেই নাচের তাল আছে ছন্দ আছে ব্যাকগ্রাউন্ডে হাইবিটের যে কোনো মিউজিক ফিট করা যায় কখনো ছন্দপোতন হবে না তবে নাচের চেয়েও অদ্ভুত একটা ব্যাপার আছে সেটা হচ্ছে নাচ থামানো নাচ থামায় হঠাৎ দ্রুত যে কোনো জিনিস থামানোর একটা নিয়ম আছে মোরের বেলা কোনো নিয়ম নেই তার নাচ হঠাৎ থেমে যাবে এবং সে নাচ থামিয়ে মাটির দিকে তাকে নিশ্চল হয়ে থাকবে মনে হবে হঠাৎ কোনো এক গভীর শোকে সে স্তম্ভিত যেন তার সংসার হঠাৎ ভেঙে গেছে আর নাচ নয় আমি হাই চাপতে চাপতে বললাম ইন্টারেস্টিং আরফি সাহেব বললেন তোমার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে না তোমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে তুমি হাই চাপার চেষ্টা করছো তা অবশ্যই করছি ঘুম পাচ্ছে রাত তো মোটে নটা এখনই ঘুম পাচ্ছে কেন বুঝতে পারছি না কেন আমি আপনার গল্পের মাঝখানেই ঘুমিয়ে পড়তাম অভদ্রতা হবে বলে অনেক কষ্ট করে জেগে আছি আপনার ময়ূর বিষয়ক গল্প শেষ হয়েছে তো নাকি এখনও বাকি আছে নাচ শেষ করার পর ময়ূর কি করে আরফিন সাহেব দুঃখিত গলায় বললেন মূল গল্প শেষ হয়েছে পরিশিষ্ট বাকি আছে সেটা বলব কি না বুঝতে পারছি না যে আগ্রহ নিয়ে গল্প শোনে না তাকে গল্প শুনিয়ে কোনো মজা নেই আমি বললাম ঠিক বলেছেন আমাদের দেশের মানুষেরা বক্তৃতা শুনতে খুবই পছন্দ করে বলেই রাজনীতিবিদরা এত বক্তৃতা করেন বক্তৃতার মাঝখানে যদি লোকজন চেঁচিয়ে বলতো অফজা তাহলে বক্তৃতার ডোজ কমতো তাতে কী লাভ হতো বক্তৃতা কমলেই কি কাজ বেশি হয় আমি বললাম আপনার ময়ূর বিষয়ক গল্পের শেষটা বলে ফেলুন আমি এখন উঠবো আপনার এখানে আধ ঘন্টা থাকবো ভেবে এসেছিলাম পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে যাবে কোথায় কোথায় যাব এখনও ঠিক করিনি আরফিন সাহেব সামান্য ঝুঁকি এসে বলল তুমি কি আসলেই জানো না তুমি কোথায় যাবে নাকি তুমি জানো কিন্তু তোমার চারদিকে রহস্যময়তা তৈরি করার জন্য এরকম বলো আমি গম্ভীর মুখে বললাম ঠিক ধরেছেন আমি আমার চারদিকে ইচ্ছা করে ধোয়া বানিয়ে রাখি ভেজা করিয়ে বুনকা বুনকা ধোয়া কন্যার বাপে হুক্কা খায় বুনকা বুনকা ধোয়া যায় আরেফিন সাহেব বিরক্ত হয়ে বললেন হরবর করে কি বলছো কন্যার বাপে হুক্কা খায় বুনকা বুনকা ধোয়া যায় এ ছড়াটা কেন বললে কোন কনটেক্সটে বললে এমনি বললাম তেমন কিছু ভেবে বলিনি মাথায় দুই লাইন ছড়া এসেছে বলে ফেলেছি মানুষের সমস্ত কর্মকাণ্ডের পেছনে লজিক থাকবে কার্যকারণ থাকবে শুধুমাত্র উন্মাদরাই লজিকের ধার ধারে না তার মনে যা আসে তাই বলে তুমি নিশ্চয়ই উন্মাদ নাও আমাকে বলো এক্সপ্লেন ইট টু মি ময়নের নাচের সঙ্গে কন্যার বাপের খাবার সম্পর্ক কি। আমি আরিফিন সাহেবের দিকে তাকালাম ভদ্রলোককে উত্তেজিত মনে হচ্ছে তিনি যেন হঠাৎ আমার উপর রেগে গেছেন এই রাগ তিনি লুকিয়েও রাখছেন না প্রকাশ করে দিচ্ছেন তার মতো সফিস্টিকেটেড মানুষরা রাগলেও রাগ প্রকাশ করেন না পাতলা ফিনফিনে রেশমি রুমালে তাদের মুখ ঢাকা থাকে সেই সব রুমাল ফিল্টারের মতো কাজ করে মুখের রাগ বিরক্তি তারা ফিল্টার করে রেখে দেয় রাগলে মানুষের মুখ ছোট হয়ে যায় আরফিন সাহেবের মুখ এমনিতেই ছোট এখন আরও সাইজ ছোট হয়েছে তার চোখও জল জল করছিল এখন একটু বেশি জ্বলছে এটা মদ্যপানের জন্যও হতে পারে আমি এসে দেখি তিনি ক্রিস্টালের গ্লাসে হুইস্কি খাচ্ছেন এই পঁয়তাল্লিশ মিনিটে তিনি তিন গ্লাস শেষ করেছেন প্রচুর মদ্যপান করলে মানুষের চোখ চকচক করে এই জ্ঞানও আমার আরফিন সাহেবের কাছ থেকে পাওয়া অ্যালকোহল বেশি পরিমাণে শরীরে ঢুকলে চোখের মনি ডাইলেটেড হয় তখন আলো বেশি প্রতিফলিত হয় হিমু জি ময়ূরের গল্পের শেষটা বলে ফেলি জি বলুন আমার ঘুমও কেটে গেছে এখন আর গল্প শুনতে শুনতে হাই তুলব না হাই তুললেও ক্ষতি নেই যারা শিক্ষকতা করে তারা শ্রোতাদের হাই তোলায় বা কথার মাঝখানে ঘুমিয়ে পড়ায় আহত হয় না এর সঙ্গে তারা পরিচিত পঞ্চাশ মিনিটের ক্লাসে কম করে হলেও পাঁচটা ছেলে হাই তুলবে দুজন ঘুমিয়ে পড়বে এবং চারজন পাশের বন্ধুর সঙ্গে কাটাকুটি ধরনের খেলা খেলবে আমি ময়ূরের গল্পের শেষ অংশ শোনার জন্য তৈরি হলাম ভালো ছাত্র ভালো ছাত্র ভাব করে আরিফিন সাহেবের মুখের দিকে তাকিয়ে আছি যেন এটা মানুষের মুখ না ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে চকের লেখা আপনা আপনি ফুটে উঠছে আমার হাতে নোটবই বই আমি নোট করছি প্রায় এক ঘন্টা হাতে ধরে জ্ঞানী অধ্যাপকের বকবকানি শুনছি মানুষের পক্ষে যতটুকু বিরক্ত হওয়া সম্ভব তার চেয়েও বেশি বিরক্ত হয়েছি আশ্চর্যের ব্যাপার হচ্ছে এর মধ্যে একবারের জন্য মালিয়া খেলা উঁকি দেননি আমি কাটায় কাটায় রাত আটটায় এসেছি এরা স্বামী স্ত্রী দুজনেই দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়েছেন ব্যাপারে এরা খুবই সাবধান কেউ এলে প্রথমে তার দিকে তাকান না প্রথম তাকান ঘড়ির দিকে আমি আসার পর থেকে ময়ূর বিষয়ক জ্ঞানের কথা শুনছি মালিয়া খালার দেখা নেই আমার ক্ষীণ সন্দেহ হচ্ছে উনি বোধহয় বাসাতেই নেই বাসায় থাকলে এর মধ্যে কোনো না কোনো স্পেশাল ডিশ নিয়ে উপস্থিত হতেন খাটি বাংলা ধরনের খাবার যে খাবার রান্না করতে বাঙালি মেয়েরা গেছেন কুমড়ো ফুলের বড়া খাসির ভুরি ভাজা গরুর চর্বিতে ফ্রাই করা কটকটি ভাজা কিন্তু মালিয়া খালা ভোলেননি আরিফিন সাহেব চশমা ঠিক করতে করতে ময়ূরের গল্পের শেষ অংশ শুরু করলেন যদিও আমি খুব ভালো করে জানি এটা শেষ না শেষের পরও থাকবে পরিশিষ্ট পরিশিষ্টের পর থাকবে উপসংহার পুনশ্চের পিঠে পুনশ্চ নাচ শেষ করে ময়ূর চারদিকে তার স্পার্ম ছড়িয়ে দেয় সেই স্পার্ম খুঁটে খুঁটে খায় স্ত্রীময়ূর এবং এর ফলে ময়ূরী গর্ভবতী হয় ইন্টারেস্টিং না আমি বললাম মোটেই ইন্টারেস্টিং না ওয়াক থুইং ওয়াক থুইং মানে ওয়াক থুইং মানে ওয়াক থু তুমি কি সবসময় এমন ফানি ভঙ্গিতে কথা বলো চেষ্টা করি সবসময় পারি না আমার মনে হয় সবসময় ফানি হবার চেষ্টা করা ঠিক না এতে তোমার মধ্যে জোকার ভাব চলে আসবে তুমি সবাইকে হাসাবার একটা দায়িত্ব বোধ করতে থাকবে একটা পর্যায়ে তোমার পার্সোনালিটি কোলাপস করবে আমার ধারণা এখনই করছে আমি আলোচনার মোড় ঘুরাবার জন্য বললাম খালা কি বাসায় নেই বাসায় আছে তাকে কি জন্য দরকার বলো এক কাপ চা খেতাম কফি হলে চলবে চলবে এই মুহূর্তে তোমার খালার সঙ্গে দেখা হবে না অপেক্ষা করতে হবে তোমার কফি আমি বানিয়ে আনছি যিনি কচামচ খাও আমার কোনো ফিক্সড ব্যাপার নেই যে যা দেয় তাই খাই অ্যাগেন ইউ আর ট্রাইং টু বি ফানি প্লিজ ডোন্ট ডু দ্যাট আরিফিন সাহেব আমার জন্য কফি আনতে গেলেন আমার ধারণা কফি নিয়ে সেই ময়ূর বিষয় গল্পের পরিশিষ্ট শুরু করবেন ঠান্ডা কফিতে চমুক দিতে দিতে আমাকে গল্পের পরিশিষ্ট শুনতে হবে ঠান্ডা কফি কারণ পুরুষ মানুষ যখন চা বা কফি বানায় তখন সেই চা কফি সবসময় ঠান্ডা হয় চিনি বেশি হয় এবং সেই চা বা কফিতে একটা পুরুষ পুরুষ গন্ধ থাকে আরিফিন সাহেব তাকে সাহেব বলা ঠিক হচ্ছে না আমার বলা উচিত খালু আরিফিন খালু আরিফিন নামটাকে শর্ট করে আরে খালু বললেও খারাপ হয় না মগ ভর্তি কফি আমার সামনে রাখতে রাখতে বললেন বাই এনি চান্স আজ সারাদিনে কি তোমার খালার সঙ্গে তোমার কোনো কথা হয়েছে আমি বললাম হয়েছে ঠিক কখন কথা হয়েছে বলো তো এক্সিট সময় বলতে পারবো না প্রথমবার কথা হয়েছে সন্ধ্যার দিকে বাংলাদেশে বাস করি তো সারাক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে থাকা আমাদের নিষেধ আছে দ্বিতীয়বার কখন কথা হলো প্রথমবারের ঘণ্টাখানিক পর তার কথাবার্তা তোমার কাছে কি অস্বাভাবিক মনে হয়েছিল না সে তোমাকে এখানে আসতে বলেছে জি কেন আসতে বলেছে সেটা কি ব্যাখ্যা করেছে না শুধু বলেছেন খুব জরুরি কথা আছে আমার ধারণা জরুরি কথাটা তো কিছু না নতুন ধরনের কোনো খাবার খাওয়ার নিমন্ত্রণ কখন আসতে বলেছে রাত আটটায় কফি খেতে কেমন হয়েছে ভালো হয়েছে খেতে একটু অন্যরকম তাতে অসুবিধা নেই কফি কি করা হয়েছে একটু হয়েছে আমি কড়াকফি পছন্দ করি এখানে তুমি একটা ভুল করছো শীতল পানীয় খেতে হয় কড়া আর উষ্ণ পানীয় খেতে হয় হালকা আমি কফের মগে চুমুক দিতে দিতে বললাম আপনার এখানে আসা আমার জন্য শিক্ষা সফরের মতো কত কি যে শিখি আরফিন সাহেব শীতল গলায় বললেন তুমি কি আমাকে রেডিকল করার চেষ্টা করছো জি না আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা দেখেছি যারা জোকারি করে তারা জোকারির সাথে সাথে অন্যকে রেডিকুল করার চেষ্টা করে তুমি কফিটা খাচ্ছ না কেন ভালো লাগছে না ভালো না লাগলেও খেতে হবে কেন আপনি বানিয়েছেন বলে আরিফিন সাহেব শান্ত গলায় বললেন আমি তোমাকে কিছু ভয়াবহ কথা বলবো কথাগুলি শোনার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে কফি খেয়ে শেষ করতে হবে কফিতে আমি সামান্য রাম মিশিয়ে দিয়েছি এই রাম তোমার নার্ভকে স্টেবল রাখতে সাহায্য করবে আমি যে কথাগুলি বলবো তা শোনার জন্য নার্ভ স্টেবল থাকা দরকার আমি যে পাঁচ পেক হুইস্কি খেয়েছি এই কারণেই খেয়েছি পাঁচ পেক হুইস্কি আপনাকে কিছু করতে পেরেছে বলে মনে হচ্ছে না আমি খুব শক্ত নার্ভের মানুষ কতটা শক্ত তা তুমি আন্দাজও করতে পারবে না যাই হোক কফিটা তাড়াতাড়ি শেষ করো কফি খাবো না রামদেয়া কফি খেয়ে অভ্যাস নিই আমার গা কেমন যেন করছে শেষটায় ময়ূরের মতো নাস্তা শুরু করলে কেলেঙ্কারি ম্যান ডোন্ট ট্রাই টু বি ফানি খালু সাহেব আপনি কি বলতে চাচ্ছেন বলে ফেলুন আমার নার্ভ আপনার মতো শক্ত না হলেও খারাপ না প্লাস্টিকের নার্ভ কোনো কিছুতেই এফেক্ট করে না তুমি দয়া করে আমাকে খালু সাহেব ডাকবে না খালু সাহেব শুনতে ভালো লাগে না আমাকে নাম ধরে ডাকতে পারো কোনো সমস্যা নেই নাম ধরে ডাকতে খারাপ লাগলে আরফিন সাহেবও বলতে পারো আপনাকে নাম ধরে ডাকলে মালিয়া খেলা রাগ করবেন আরফিন সাহেব অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতেন তোমার মালিয়া খেলা রাগ করবেন না রাগ করার মতো অবস্থা তার না তিনি মারা গেছেন ইজ ডেড লাইক আ লগ আমি তাকিয়ে আছি আরিফিন সাহেব স্বাভাবিক ভঙ্গিতে খালি গ্লাস নিয়ে রান্নাঘরের দিকে গেলেন গ্লাস ভর্তি করে ফিরে এলেন গ্লাসে বরফের টুকরো ভাসছে গোল করে কাটা লেবুর স্লাইস ভাসছে তিনি চমুক দিতে দিতে আসছেন তাকে দেখে মনে হচ্ছে যে জিনিসটা তিনি খেতে খেতে আসছেন তা অত্যন্ত সুস্বাদু তিনি আমার সামনে বসতে বসতে বললেন তুমি যে তোমার খালার মৃত্যুর সংবাদ শুনে চেঁচিয়ে ওঠোনি এতে আমি ইমপ্রেসড মৃত্যু এমন কোনো অস্বাভাবিক ব্যাপার না মৃত্যু সংবাদ শুনে হাত এলিয়ে পড়ে যাওয়াও কোনো কাজের কথা না বেশিরভাগ মানুষ এরকম করে যাই হোক এখন আমি পুরো ব্যাপারটা বলবো তুমি মন দিয়ে শোনো খালার ডেডবডি কি ঘরে আছে ঘরে আছে মানে রীতিমতো সিলিং ফ্যান থেকে ঝুলছে রুচিকর দৃশ্য না বলেই তোমাকে দেখতে বলছি না তারপরও দেখতে চাইলে বসার ঘরে জানলা ফাঁক করে পর্দা দেখে আসতে পারো দেখতে চাও না এক পেক হুইস্কি খেয়ে দেখবে এইসব পরিস্থিতিতে হুইস্কি টনিকের মতো কাজ করে হুইস্কি খাবো না কিন্তু সিগারেট খেতে পারি আপনার কাছে কি সিগারেট আছে আরিফিন সাহেব সিগারেট কেস এবং লাইটার এনে দিলেন আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম খুনটা কি আপনি করেছেন আরিফিন সাহেব গ্লাসে চুমুক দিতে দিতে বললেন তোমার এরকম সন্দেহ হচ্ছে হ্যাঁ এরকম সন্দেহ হবার কারণ কি আমি খুব স্বাভাবিক আছি এই কারণে ঘরে ডেড বডি রেখে ময়ূরের গল্প করছি হুইস্কি খাচ্ছি গেস্টকে কফি বানিয়ে খাওয়াচ্ছি আমাকে খুনি ভাবার পেছনে আমার এসব কর্মকাণ্ড কি কাজ করছে বুঝতে পারছি না হঠাৎ মনে হয়েছে বলে বললাম হঠাৎ বলে কিছুই নেই পৃথিবীটা হচ্ছে কজ অ্যান্ড অ্যাফেক্টের পৃথিবী প্রথমে কজ তারপর এফেক্ট হুট করে তুমি কাউকে খুনি ভাববে না সেই ভাবনার পেছনে অবশ্যই কজ থাকতে হবে খালা মারা গেছেন কখন আমি ডেড বডি ডিটেক্ট করি সন্ধ্যা সাতটা পঁচিশে আমার মনে হয় মৃত্যুর আগে তোমার খালা তোমার সঙ্গে শেষ কথা বলেছে পুলিশকে খবর দিয়েছেন না সব গুছিয়ে নিয়ে পুলিশকে খবর দেব। নয়তো পুলিশ এসে প্রথমেই তোমার মতো প্রশ্ন করবে খুন কখন করেছেন আমি কী বলছি না বলছি মন দিয়ে শুনবেও না হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাবে সব কি গুছিয়ে নিয়েছেন না ধাতস্থ হয়ে নিচ্ছি আমি তো গুছাতে পারবো না তোমাকে নিয়ে গুছাতে হবে আমি বললাম ও বলে স্থির হয়ে গেলাম স্পষ্ট বুঝতে পারছি বিরাট বড় যন্ত্রণায় পড়তে যাচ্ছি ভুল বললাম বিরাট বড় যন্ত্রণাতে তো এমনিতেই আছি পুলিশ ছায়ার মতো পেছনে আছে এখন পরব আরও গভীর যন্ত্রণায় আমি বসে আছি জ্ঞানী অধ্যাপকের সামনে অধ্যাপক হালকা নীল রঙে ঢিলে ঢালা পোশাক পরে সোফায় পাতুলে বসে আছেন তার হাতে হুইস্কির গ্লাস যে বসার ঘরে বসে আছি তার ইন্টেলেকচুয়াল ধরনের কার্পেটের উপর শীতল শীতল পাটি পাটির উপর বেতের সোফা বেতের সোফার গদিগুলোতে কাঁথা স্টিচের কভার দেয়ালে পেন্টিং ঝুলছে পিকাসোর ব্লু পিরিয়ডের আঁকা ছবির রিপ্রিন্ট কার্পেটের রং বদল হলে পিকাসো বদলাবেন বলে আমার ধারণা ঘরে এসে চলছে আরামদায়ক ঠান্ডা এই সোবার শোবার ঘরে একজন মহিলা সিলিং ফ্যানে ঝুলছেন বিশ্বাস করা কঠিন অধ্যাপক সাহেব রসিকতা করছেন না তো জ্ঞানী মানুষ রসিকতাগুলো উচ্চ শ্রেণীর হবার কথা হয়তো দেখা যাবে খালা ঘর থেকে বের হয়ে বলবেন হিমু কখন এসেছিস জ্বর জ্বর লাগছিল বলে শুয়েছিলাম কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি তুই আমাকে ডাকলি না কেন ছোট দিয়ে একটা টকের তরকারি করেছি খেয়ে দেখ তো আরফিন সাহেব সরু চোখে আমার দিকে তাকিয়ে আছেন ভুরু সামান্য কুচকে আছে চিন্তার ভেতর আছেন বলে মনে হচ্ছে হিমু জি আমার প্রথম কাজ হচ্ছে তোমার মন থেকে সন্দেহটা দূর করা তোমার মন যদি লজিক্যাল হতো তাহলে গোড়াতেই আমাকে সন্দেহ করতে না তোমার খালার ওজন দুমনের কাছাকাছি দুইমনি আলুর বস্তা সিলিং ফ্যানে ঝুলানো আমার পক্ষে অসম্ভব ব্যাপার এই কাজে অতি অবশ্যই আমার একজন একমপ্লিশ লাগবে অ্যাকমপ্লিশ মানে আশা করি জানো একমপ্লিশ মানে হলো সাহায্যকারী এখনও কি তোমার মনে হচ্ছে তোমার খালার মতো এই গন্ধমাদন পর্বত আমার পক্ষে কপিকল ছাড়া সিলিং ফ্যানে ঝুলানো সম্ভব না সম্ভব না থ্যাংক ইউ দ্বিতীয় লজিক হচ্ছে শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ আমার পক্ষে নিশ্চয়ই খুন করে ভেতর থেকে দরজা বন্ধ করে বাইরে চলে আসা সম্ভব না জি না সম্ভব না তৃতীয় যুক্তিটি মারাত্মক তোমার খালা একটা সুইসাইড নোট রেখে গেছেন সো নাইস হার এই সুইসাইড নোটটাই আমাকে রক্ষা করবে সুইসাইড নোটটা একটু পরে দেখি নিশ্চয়ই পড়ে দেখবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তোমারই আগে পড়া উচিত কারণ সুইসাইড নোটে তোমার নাম আছে বলেন কি আমি কেন আরিফিন সাহেব পকেট থেকে কাগজ বের করে আমার কাছে দিলেন এই ভয়াবহ কাগজ নিয়ে ভট্টলোক এতক্ষণ নির্বিঘ্ন ভঙ্গিতে বসেছিলেন তা ভাবাই যায় না দেখেই চিনলাম খালার হাতের লেখা এরকম গুটি গুটি অক্ষরের লেখা স্লিপ আমি বেশ কয়েকটা পেয়েছি এই কাগজটায় বল পয়েন্টে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার প্রিয়জনদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেন এমন ভয়াবহ সিদ্ধান্ত নিলাম তা হিমু কিছুরা জানে আরেফিন সাহেব আমার দিকে ঝুঁকি এসে বললেন তোমার খালা মৃত্যু সম্পর্কে তুমি কি জানো দয়া করে আমাকে বলো পুলিশের আগে আমি জানতে চাই আমাকে মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার আমি কিছুই জানি না তোমার কথা আমি বিশ্বাস করলেও পুলিশ করবে না কোনো কিছু না জানলেও একটা কিছু বের করো পুলিশকে বলতে হবে আমি কি তোমাকে কোনো সাজেশান দিতে পারি দিন পুলিশকে বলো যে তোমার খালার দাম্পত্য জীবন ছিল বিষময় এটা মিথ্যাও না আমাদের সম্পর্ক আদায় এর চেয়েও খারাপ তোমার খালা এ পর্যন্ত দুবার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে বলেন কি একবার থ্যাংকস গিভিং ডেতে টার্কি কাটছিল তখন আমার সঙ্গে কথা কাটাকাটি শুরু হলো তোমার খালা তার টেম্পার লুজ করে ছুরি হাতে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল পাঁচটা স্টিচ লেগেছে ও তুমি যেভাবে ও বললে তাতে মনে হলো আমার কথা বিশ্বাস করলে না ঘটনাও অনেক দূর গড়িয়েছিল পুলিশে তদন্ত হয়েছে আমেরিকান পুলিশের কাছে রেকর্ড আছে ও আচ্ছা এবারও ওটা আগের বারের চেয়ে ভালো হয়েছে দ্বিতীয়বার খুনের চেষ্টা কিভাবে করে তা তোমাকে বলতাম দ্বিতীয়বার চেষ্টাটা ছিল হাস্যকর ছেলে মানুষের চেষ্টা কিন্তু হাতে সময় নেই দশটা বাজে পুলিশ চলে আসবে পুলিশ কি কাটায় কাটায় দশটার সময় আসার কথা আমার কথা জবাব দেওয়ার আগেই কলিং বেল বেজে উঠল আমি চমকে আরফিন সাহেবের দিকে তাকালাম পুলিশ না তো আরফিন সাহেব বললেন পুলিশ না পুলিশ কখনো একবার বেল টেপে না পৃথিবীর সবচেয়ে ভদ্র পুলিশ হলো ব্রিটেনের পুলিশ এরাও পরপর তিনবার বেল টেপে যাও দরজা খোলো আমার পক্ষে দরজা খোলা সম্ভব না আমার পা টলছে পাঁচটা হুইস্কি খাওয়া ঠিক হয়নি আমার লাস্ট লিমিট হচ্ছে চার আমি দরজা খুললাম মালিহা খালা দাঁড়িয়ে আছেন দুহাত ভর্তি ব্যাগ বাজার করে ফিরেছেন হয় খালা হাসিমুখে বললেন তোকে বুদ্ধিমান ছেলে বলে জানতাম তো তোর খালু সাহেবের ফাঁদে এভাবে পা দিবি বুঝতেই পারিনি দরজা ব্লক করে দাঁড়িয়ে আছিস কেন একটু সরে দাঁড়া আর মুখ থেকে জম্বি ভাবটা দূর করতো আরফিন সাহেব বললেন কিছু মনে করো না হিমু তোমার সঙ্গে একটু প্র্যাকটিক্যাল যোগ করলাম তোমাকে দেখিয়ে দেখে হুইস্কি বলে যা খাচ্ছি তাও আসলে হুইস্কি না জাস্ট প্লেন ওয়াটার মানুষের সব কথা এমন চট করে বিশ্বাস করবে না তবে মালিহা তোমারই নেফিউ কঠিন চিজ আমার কথা পুরোপুরি বিশ্বাস করলেও ভর পায়নি টাইট হয়ে বসেছিল আই এম ইমপ্রেসড আমার কি উচিত মানুষের সব কথা বিশ্বাস করা তর্কে যাকে পাওয়া যায় না তাকে পাওয়া যায় বিশ্বাসে তর্ক হলো আগুনের মতো যে আগুনের কাছে এলে বিশ্বাস বাষ্পের মতো উড়ে যায় শেষ হল আজকের গল্প পাঠ ভালো রাখবেন তাহলে অটোমেটিক্যালি ভালো থাকবেন আল্লাহ হাফেজ